ইসলামিক ফাউন্ডেশনের মধ্য দিয়ে যাকাতের কিছু খাত আছে, অ্যাডভার্টাইজমেন্ট করা হয় টেলিভিশনে, আপনার যাকাত ইসলামিক ফাউন্ডেশনে প্রদান করুন। অনেকে দেয়, আমরা না করি না, আবার আমরা আপনাদেরকে বাধ্যও করি না ইসলামিক ফাউন্ডেশনে দেন। যদি হ্যাঁ গভর্নমেন্ট নামাজ কায়েম করত, রাষ্ট্র পরিপূর্ণ ইসলামী হতো, তাইলে আমরা আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বাধ্য করতাম ইসলামিক ফাউন্ডেশনে দেন। কিন্তু এখন এটা আমরা আপনাদেরকে বাধ্য করি না, চাইলে দিবেন নয়তো না দিবেন। তার কারণ হচ্ছে মানুষ মূলত টাকা দেওয়ার পরে আস্থার একটা জায়গা চায়। যদিও জাকাতটা আমি দেব, কিন্তু কোথায় দিচ্ছি ভাই এটা তো দেখতে হবে। আস্থার একটা জায়গা চায়, ভরসার একটা জায়গা চায়। এই যে ইসলামী ফাউন্ডেশন এতগুলো বছর ধরে তারা জাকাত আদায় করছে, তারা যদি প্রতি বছর আমাদেরকে দেখাতে পারত যে এই বছর গোটা বাংলাদেশ থেকে যে কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা জাকাত এসেছে, এই জাকাতগুলো একত্র করে জাকাতের এই এই খাত আছে, এই এই খাতে আমরা খরচ করেছি, আমরা 1,00,000 মানুষকে ঘর বানিয়ে দিয়েছি, আমরা 50,000 মানুষকে কর্মসংস্থান দিয়ে দিয়েছি, আমরা অমুককে চিকিৎসার জন্য খরচ দিয়েছি, এই চিত্রগুলো যদি ইসলামী ফাউন্ডেশন আমাদেরকে দেখাতে পারত, তাইলে আমাদের আস্থাটা মজবুত হতো, আমরা দিতাম। কিন্তু দেখায় না, যার ফলে আমরাও ভরসা পাই না। এক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের আহমদুল্লাহ সাহেব আসুন্না ফাউন্ডেশন উজ্জ্বল একটা দৃষ্টান্ত। এটার জাকাত, জাকাতের ফান্ড থেকে প্রতি বছর হাজার হাজার মানুষকে তারা কর্মসংস্থান দিচ্ছে, রিক্সা কিনে দিচ্ছে, গরু ছাগল দিচ্ছে, ঘর বাড়ি করে দিচ্ছে। আমি সেই রংপুর ঠাকুরদা নীলফামারিতে মাহফিল করতে যাওয়ার পরেও দেখি ওই অজপাড়া গ্রামে রিক্সার পেছনে লেখা সুন্না ফাউন্ডেশন। তার মানে তারা দিচ্ছে, তারা কাজ করছে, এবং তারা কাজ করছে বিধায় মানুষ সেখানে টাকা দিতে উদ্বুদ্ধ হচ্ছে। মূলত মানুষকে দোষারোপ করে লাভ নাই, মানুষ টাকা দিতে চায় কিন্তু সাথে আস্থার একটা জায়গাও চায়। আমি কোথায় দিব না দিব এটাও তো দেখার বিষয়। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر الله رب العالمين বলেন কোনো জনপদে ইমানদাররা যদি কোনো জনপদের দায়িত্বে চলে আসে, আমি আল্লাহ তাআলা বললাম ও ইমানদারেরা সর্বপ্রথম তারা ক্ষমতায় যাওয়ার পরে আকামুসসালা শুধু নিজে নিজে নামাজ পড়বে না, বরং তারা আইন পাশ করে নামাজ কায়েম করবে, নামাজ পড়তে বাধ্য করবে। এটা ইসলামী সরকারের মূল দায়িত্ব, প্রধান দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার তারা নামাজ কায়েম করবে, দুই নাম্বার ওয়াতু যাকাত, যাকাত আদায় করবে। এখন নামাজ কায়েম করে না যারা, যাকাত তুলতে পারে না তারা। আপনি আপনার এক নাম্বার দায়িত্ব পালন করেন, দুই নাম্বারটা অটোমেটিক হয়ে যাবে। কারণ আপনি যখন নামাজ কায়েম করবেন, তখন আপনার অঞ্চলের মুমিনদের এই ধারণা থাকবে যে সরকার নামাজ কায়েম করে, ওই সরকারের হাতে আমরা যাকাত দিতে নিরাপদ বোধ করি। এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশ যদিও ইসলামী রাষ্ট্র বলা হয়, কিন্তু পরিপূর্ণ, যদিও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বলা হয়, কিন্তু পরিপূর্ণ ইসলামী অনুশাসন তো এই 53 বছরে চালু হয় নাই, যার ফলে গভর্নমেন্ট জাকাতের জন্য পিরাপিরি করে না। এজন্য এটা আমরা ব্যক্তিগতভাবেই দিয়ে দিই, কিন্তু ইসলামের মূল বিধান ছিল এটা ব্যক্তিগত না, এটা সরকার গ্রহণ করবে। এখন যেহেতু সরকার গ্রহণ করছে না, করছে না বলতে আবার করছেও, ইসলামিক ফাউন্ডেশনের মধ্য দিয়ে যাকাতের কিছু খাত আছে, অ্যাডভার্টাইজমেন্ট করা হয় টেলিভিশনে, আপনার যাকাত ইসলামিক ফাউন্ডেশনে প্রদান করুন। অনেকে দেয়, আমরা না করি না, আবার আমরা আপনাদেরকে বাধ্যও করি না ইসলামিক ফাউন্ডেশনে দেন। যদি হ্যাঁ গভর্নমেন্ট নামাজ কায়েম করত, রাষ্ট্র পরিপূর্ণ ইসলামী হতো, তাইলে আমরা আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বাধ্য করতাম ইসলামিক ফাউন্ডেশনে দেন। কিন্তু এখন এটা আমরা আপনাদেরকে বাধ্য করি না, চাইলে দিবেন নয়তো না দিবেন। তার কারণ হচ্ছে মানুষ মূলত টাকা দেওয়ার পরে আস্থার একটা জায়গা চায়। যদিও জাকাতটা আমি দেব, কিন্তু কোথায় দিচ্ছি ভাই এটা তো দেখতে হবে। আস্থার একটা জায়গা চায়, ভরসার একটা জায়গা চায়। এই যে ইসলামী ফাউন্ডেশন এতগুলো বছর ধরে তারা জাকাত আদায় করছে,
তারা যদি প্রতি বছর আমাদেরকে দেখাতে পারত যে এই বছর গোটা বাংলাদেশ থেকে যে কোটি কোটি টাকা শত শত কোটি টাকা যাকাত এসেছে এই যাকাতগুলো একত্র করে যাকাতের এই এই খাত আছে এই এই খাতে আমরা খরচ করেছি আমরা 1 লক্ষ মানুষকে ঘর বানিয়ে দিয়েছি আমরা 50,000 মানুষকে কর্মসংস্থান দিয়ে দিয়েছি আমরা অমুককে চিকিৎসার জন্য খরচ দিয়েছি এই চিত্রগুলো যদি ইসলামী ফাউন্ডেশন আমাদেরকে দেখাতে পারত তাহলে আমাদের আস্থাটা মজবুত হতো ঠিক আমরা দিতাম কিন্তু দেখায় না যার ফলে আমরা ভরসা পাই না এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের আহমদুল্লাহ সাহেব আসসুন্নাহ ফাউন্ডেশন উজ্জ্বল একটা দৃষ্টান্ত এটা যাকাত যাকাতের ফান্ড থেকে প্রতি বছর হাজার হাজার মানুষকে তারা কর্মসংস্থান দিচ্ছে রিকশা কিনে দিচ্ছে গরু ছাগল দিচ্ছে ঘরবাড়ি করে দিচ্ছে আমি সেই রংপুর ঠাকুরটা নীলফামারীতে মাহফিল করতে যাওয়ার পরেও দেখি ওই অজপাড়া গ্রামে রিকশার পেছনে লেখা সুন্নাহ ফাউন্ডেশন তার মানে তারা দিচ্ছে তারা কাজ করছে এবং তারা কাজ করছে বিধায় মানুষ সেখানে টাকা দিতে উদ্বুদ্ধ হচ্ছে মূলত মানুষকে দোষারোপ করে লাভ নাই মানুষ টাকা দিতে চায় কিন্তু সাথে আস্থার একটা জায়গাও চায় আমি কোথায় দিব না দিব এটাও তো দেখার বিষয় তো যার ফলে যাকাত মূল সিস্টেমটা এমন হওয়া দরকার ছিল এটা গ্রহণ করবে মূলত গভর্নমেন্ট ইসলামী রাষ্ট্রের সরকার যাকাত গ্রহণ করবে মানে অনুরোধ করবে না গলায় পাড়া দিয়ে যাকাত নেবে ঠিক এটাই মূল সিস্টেম ঠিক যেমন আপনার ট্যাক্স নেওয়ার জন্য এনবিআর আছে এনবিআর আছে না আছে তবে এনবিআর আপনারে আমারে খোঁজে না আপনি আমি 2005 কোটি টাকার মালিক সর্বোচ্চ হইলে হইতে পারি এনবিআর এদুর ওইগুলো দেখে কে কিন্তু যার 500 কোটি 1000 কোটি 5000 কোটি এনবিআর তার পেছনে দিনটা 24 ঘন্টা লাগা থাকে অর্থাৎ তার থেকে তার ট্যাক্স নিতে হবে তো তোমার 1 কোটি টাকা তোমারে ধরে কি দিলে দাও না দিলে না দাও হ্যাঁ দেওয়ার জন্য উৎসাহিত করে কিন্তু ধনীদেরকে সরকার বাধ্য করে ট্যাক্স দিতে যদি ইসলামিক গভর্নমেন্ট থাকতো সিস্টেম হতো যাকাত যাদের উপরে ফরজ এনবিআর এর মতো আরেকটা সংস্থা করে তাদেরকে বাধ্য করবে যাকাত দিতে কারণ যার 1000 কোটি টাকা তার 250 কোটি টাকা যাকাত চলে আসবে সে দিবে কিভাবে তখন তো মনটা কামড়াবে মনের কামড়া কামড়ি বাদ তখন তারে থার্ড ডিগ্রি দিয়ে যাকাত নিতে হবে এটা সরকারের দায়িত্ব এখন ধরেন আলহামদুলিল্লাহ যদি গভর্নমেন্ট এই দায়িত্ব পালন করত বিশ্বাস করেন মুসলমান বাংলাদেশের চিত্রটা পাল্টে যেত ঠিক বাংলাদেশ আলহামদুলিল্লাহ স্বাধীন হয়ে গিয়েছে আজকে 53 বছর চলে স্বাধীনতা এই 53 বছরে দিন দিন মানুষ বাড়ছে ধনী মানুষ তো আরো বাড়ছে সম্পদ বাড়তেছে যাকাতের সংখ্যাটাও বাড়বে আপনি 40,000 কোটি টাকায় ধরেন 40,000 কোটি টাকা 2024 সালে বাংলাদেশ সরকার যাকাত গ্রহণ করলো 40,000 কোটি টাকা এবার যাকাত যেন তেন খাতে খরচ করা যায় না ট্যাক্স এবং যাকাত আলাদা বিষয় আপনি ট্যাক্স দেন সরকারকে আপনার ট্যাক্স দিয়ে সরকার ব্রিজ বানাবে যমুনা সেতু বানাবে পদ্মা সেতু বানাবে টানেল বানাবে কিন্তু যাকাত দিয়ে পদ্মা সেতু হবে না টানেল হবে না যাকাত দিয়ে ফ্লাইওভার হবে না কারণ যাকাত খরচ করার আলাদা আটটি খাত কে বলেছেন এবং ওই ওই খাতেই খরচ করা লাগবে ধরেন সরকার 40,000 কোটি টাকা যাকাত নিয়েছে নেওয়ার পরে এবার সকল জেলার এমপি সাহেবদেরকে দায়িত্বশীলদেরকে ডেকেছে ডেকে এবার বলল আপনারা খবর নেন ইনকোয়ারি করেন আপনার ওখানে ওয়ার্ড কয়টা আছে গ্রাম কয়টা আছে এমপি সাহেব এসে গ্রামের চেয়ারম্যানদেরকে ওয়ার্ড কমিশনারদেরকে ডাকবেন আপনার এখানে মানুষ কত আছে চেয়ারম্যান সাহেব বলবে আমার গ্রামে মানুষ আছে 1,000 2,000 আচ্ছা 2,000 মানুষ 2,000ই কি গরিব বলে না একদম নিঃস্ব গরিব যাদের সহায় সম্বল নাই এমন মানুষ কত আছে আমার এমন মানুষ আছে 50 জন আচ্ছা ঠিক আছে এই 50 জনের নাম দেন নামগুলো নেওয়া হলো নাম ঠিকানা এনআইডি কার্ড সবকিছু নিয়ে গভর্নমেন্টের খাতে জমা দেয়া হলো অমুক গ্রামে মানুষ আছে 1,000 ওখানে গরিব আছে 50 জন অমুক গ্রামে মানুষ 2,000 গরিব আছে 70 জন অমুক ওয়ার্ডে মানুষ আছে 500 গরিব আছে 6 জন এইভাবে করে সরকারের কাছে নথিপত্র ফাইল জমা হবে আমার বাংলাদেশে এতগুলো জেলা এতগুলো উপজেলা প্রত্যেক উপজেলায় এতগুলো গ্রাম এতগুলো ওয়ার্ড আর প্রত্যেক ওয়ার্ডে অমুক জেলায় অমুক থানায় অমুক গ্রামে এত 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 গরিব এবার সরকার এই 40,000 কোটি টাকা যাকাতের ফান্ড থেকে
এমপি সাহেবদেরকে দিয়ে বলা হবে যান এবার এগুলো আপনারা আপনাদের পরবর্তী দায়িত্বশীল যারা আছে চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার তাদেরকে দিবেন এবং যাকাতের খাতে খরচ করতে হবে এমপি সাহেব তার বাজেটটা নিয়ে আসলো এসে এবার ওয়ার্ড কমিশনারদেরকে ডাকলো মেম্বারদেরকে ডাকলো আচ্ছা আপনার আন্ডারে গ্রাম আছে কয়টা মেম্বার সাহেব বলল আমার আন্ডারে গ্রাম আছে চারটা বা দুইটা তিনটা একটা ঠিক আছে নেন এই যে দুইটা গ্রাম আপনার কাছে আছে অমুক গ্রামে আছে পাঁচজন অমুক গ্রামে পাঁচজন 10 জন গরীব যাকাত খাইতে পারবে এমন ঠিক আছে আমার কাছে আপনার জন্য বাজেট আছে 5 লাখ টাকা বা ধরেন এরকম ধরেন 2 লাখ টাকা আপনার জন্য বাজেট এই বছরে যাকাতের ফান্ড থেকে এই 2 লাখ টাকা আপনারে 10 জনের খাওয়াইতে হবে এটা দরকার নাই বরং এই 2 লাখ টাকাকে আপনি 4 ভাগ করেন 50 50 50 করে চার ভাগ করে এই 10 জন থেকে যেই 10 জন আপনার দায়িত্বে মেম্বার সাহেবের দায়িত্বে এই 10 জনকে আলাদা করেন এখান থেকে 4 জনকে বাছাই করেন এই 4 জনকে 50000 50000 করে টাকা দেয়া হবে কিংবা তাদেরকে এই টাকার মধ্যে এমন কিছু করে দেওয়া হবে যেটা দিয়ে সে চলতে পারে যেমন কাউকে একটা চায়ের দোকান করে দেন কাউকে একটা ভ্যান গাড়ি কিনে সবজি তুলে দেন কাউকে একটা গ্যাস সিলিন্ডারের দোকান দিয়ে দেন কাউকে আপনি দুইটা গাভী কিনে দেন কাউকে ছয়টা ছাগল কিনে দেন কাউকে আপনি ঘরটর শিটটিট বানায় মুরগি কিনে দেন বেশি করে আবার কাউকে আপনি রিকশা কিনে দেন কাউকে ভ্যান কিনে দেন এইভাবে চারজনকে আপনি দিয়ে দেন এবং তাদেরকে বলা হবে দেখো এই বছর তোমাদেরকে যাকাত দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আগামী 10 বছরে তোমরা যাকাতের সারিতে দাঁড়াতে পারবে না এবং এই টাকা দিয়ে তোমাদেরকে স্বাবলম্বী হতে হবে এবং মাঝে মাঝে সরকারি কর্মকর্তাগণ প্রতি 2-3 মাস পরে পরে একটু গিয়ে খোঁজ খবর নিত যে টাকাটা যেটা দিছি বা ভ্যান যেটা দিছি এটা আবার বেচে খায় ফেলেছে নাকি কারণ অনেকে তো আছে যেটা নিবে নি আবার এটা বিক্রি করে খায় বসে থাকবে এটা দেখতে হবে বিশ্বাস করেন এইভাবে ধরেন ওই মেম্বারের আন্ডারে গরীব যাকাত খাওয়ার পার্টি ছিল 10 জন এই বছর কমানো হয়েছে 4 জন বাকি থাকে কয়জন কয়জন 6 জন এবার পরবর্তী বছরে আরো 2 লাখ পেল বাকি আছে 6 জন এই 6 জন থেকে আরো 4 জন বের করলো বাকি থাকে কয়জন 2 জন বের করলো পরবর্তী বছরে আবার প্রথম বছরে যে মানুষটাকে একটা ভ্যান একটা রিকশা দুইটা গরু ছয়টা ছাগল বা একটা দোকান দিয়ে দেয়া হবে এই মানুষটা যদি আল্লাহর উপরে ভরসা করে আর আল্লাহর যদি কোনো আযাব গজব না আসে কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে ওই রিকশাওয়ালা ওই ভ্যানওয়ালা ভ্যান চালিয়ে রিকশা চালিয়ে সংসার চালিয়ে হয়তো আগামী 2-3 বছর পরে যাকাত খাওয়া তো দূরের কথা উল্টা যাকাত আরো দিতে পারবে ঠিক এমন অবস্থা তৈরি হতে পারে না পারে যদি এটা স্বচ্ছতা বজিয়ে থাকে আর সেটা না করে এখন আমরা স্বাবলম্বীকরণ প্রকল্প থেকে দূরে এসে এখন আমরা শরিয়ার লুঙ্গির দিকে ঝুঁকে গিয়েছি অথচ যাকাত মূলত এসেছিল যেন সমাজের মাঝে একটা স্থিতিশীলতা তৈরি হয়